ওয়ালাইকুম সালাম, শ্রাবন্তী বলছি ভাইয়া। শ্রাবন্তী কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় শ্রাবন্তী? যশোরে। আচ্ছা, যশোর থেকে বলতেছেন। কি উদ্দেশ্য করে ফোন দিয়েছেন সেটা যদি বলতেন। ভাইয়া, আমার কিছু জীবন কাহিনী বলার জন্য আমি দর্শকের সামনে তার জন্য আছি। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে শ্রাবন্তী, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। শ্রাবন্তীর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো শ্রাবন্তী, আপনি কি করতেছেন এখন? এখন কি করবো, এখন কিছুই না ভাইয়া, বেকার। বেকার আছেন? তো এখন বর্তমানে কোথায় থাকেন? যশোরই থাকেন? না, এখন ঢাকায় আছি, ঢাকা আবদুল্লাহপুরে আছি। ঢাকা আবদুল্লাহপুর আছেন? আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে শ্রাবন্তী? আমার ফ্যামিলিতে আল্লাহর রহমতে একটা বাবু আছে আর আমি আছি। আচ্ছা, আপনার বাচ্চা আর আপনি আছেন। তো আপনার বাবা মা কোথায়? আমার আব্বু এবং আম্মু মারা গেছে, বোনরা আছে, তারা কোনো খোঁজ খবর নেয় না। তো আমি বিয়ে হয়েছিল, হাজবেন্ড ডিভোর্স দিয়ে চলে গেছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 10টা বোন, সবার ছোট আমি। আচ্ছা, 10টা বোন, মাশাআল্লাহ, আপনি সবার ছোট। তো সবার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আল্লাহর রহমতে সবার বিয়ে শাদী হয়ে গেছে, তারা মনে করেন সবাই ভালো আছে। আচ্ছা, তো আপনি শুধু ভালো নাই? না, ভালো নেই বলেই তো দর্শকের সামনে আছি। আচ্ছা, যার স্বামী নাই পাশে সে তো ভালো থাকবেই না। তো আপনার স্বামী মানে বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে, নিজে করছিলেন না বাবা মায় দিয়ে গেছিল? না, মনে করেন আমার আম্মু মারা যাওয়ার পরে আমার আব্বু বিয়ে দিছিল, দিতে চাইছিল না, তারপরে বাধ্য হয়ে দিছে। তো এখন কথাটা মনে করেন, আমি বিয়ে করছিলাম তাকে অনেকটাই বেশি ভালোবাসে, কিন্তু সে যে আমার সাথে এরকমটা করবে আমি কখনো ভাবতে পারি নাই। আচ্ছা, তো তার সাথে মানে রিলেশন তো করেন নাই আপনি, যেহেতু বাবা মা দেখে দিছে। তো তার সংসারে কতদিন ছিলেন আপনি? না, তার সাথে আমি ভালোবাসে বিয়ে করছিলাম, তো আচ্ছা বাবা মা রাজি ছিল না, তাদেরকে আমি রাজি করছিলাম। আচ্ছা আচ্ছা, রিলেশন করে। তো হ্যাঁ রিলেশনটা কি দেশের বাড়িতেই করছিলেন, আপনাদের বাড়িতে যশোর? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো দেখাশোনা ভালোবাসার লোক এমন হলো কেন? এখন মনে করেন মানুষের ভাগ্য কর্মে যতটুকু লেখা থাকবে সেটাই তো হবে, এখন আমি তো তার ভিতরে হাত নাই। আচ্ছা, তো আপনার শ্বশুর শাশুড়ি কে এই বিষয়টা বলতে পারলেন না আপনি, যে আপনার ছেলে এরকম এরকম? শ্বশুর শাশুড়িকে এই বিষয়টা সবই খুলে বলছি এবং তারা তো সবই জানে। এখন তার ছেলে যদি রাখতে না চায় তাদের তো আর কিছু করার নাই, তারপরেও তারা প্রতিবাদ করছেন। করার পরে আমার কাবিনে যে টাকাটা লেখা ছিল আমাকে দিতে চাইছি, এই দিতে চাই আমি চাইছিলাম, তারপরে সে আমাকে বললো যে তুমি যদি টাকা নাও তাহলে বাবুকে আমি এখন নিয়ে চলে যাবো। আমি বললাম যে আমার বাবুকে এই টাকা প্রয়োজন নয়, আমার বাবু আমার সাথে থাকলে, জীবন বাঁচিয়ে রাখলে, আল্লাহর রহমতে যদি একজন জীবন সঙ্গী সারা জীবনের জন্য পাই তাহলে সুন্দর ভাবে জীবন যাপন কাটাবো, এটাই আল্লাহর কাছে লাখ লাখ হবো, তোমার টাকা আমার প্রয়োজন নাই, তাই আমি তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে। আচ্ছা, তো এখন কি আপনি আবদুল্লাহপুর একা একা থাকেন? হ্যাঁ, এখন আমি আবদুল্লাহপুর আছি, কিন্তু ভাইয়া মনে করেন আমি এই প্রথম ভিডিও সামনে আসে না, তার আগেও আমি দুবার আসছি, আসার পর অনেক লোকেই আমাকে ফোন দিছে, তারা ফোন দিয়ে আমার সাথে শুধু শুধু কথা বলে তারা আর কোনো যোগাযোগ রাখে নাই, ঠিক আছে। তা আমি ভাই একটা গরিব বসে মেয়ে, আমি অনেক সমস্যা করে দর্শকের সামনে আসছি যে একটা ভালো দায়িত্বমান মানুষের জন্য, আমি তো শখে পড়ে আসি নাই। যদি আপনাদের দায়িত্ব নেওয়ার হয় তাহলে আমাকে বলবেন, আর যদি দায়িত্ব না নেওয়ার হয় তাহলে বলে দেবেন সোজা সুজি ফোন দিয়ে, কেননা মনে করেন ফালতু ফোন দিয়ে সময় নষ্ট করে আমার লাইফটা নিয়ে খেলা করা এটা তো আপনাদের কাজ না। এটুকুই আমি বলতে চাচ্ছি দর্শকের সামনে যে ভাইয়ারা আপনারা গিয়ে আমার কাছে ফোন দেন, সুন্দর মন নিয়ে, ভালো মন নিয়ে ফোন দিয়েন, আমি একজন ভালো সুন্দর মনের মতো মানুষ চাই যে সারাটা জীবন সুখে দুঃখে আমার পাশে থাকবে, আমার এই কষ্টের জীবনে একটু সুখ দিয়ে পাশে থাকবে। আচ্ছা, তো আপনার স্বামীর সাথে মানে কতদিন ছিলেন? মানে 2 বছর। 2 বছর ছিলেন। আর আপনার সন্তানের বয়স কত চলতেছে এখন? 6 বছর। আচ্ছা, 6 বছর আপনার সন্তানের বয়স। হ্যাঁ। আচ্ছা, তো এখন স্বামী ছাড়া আছেন কতদিন ধরে প্রায়? 4 বছর। আচ্ছা, 4 বছর ধরে একা আছেন, অনেকদিন। তো এই যে 4 বছর ধরে একা আছেন, তো এর ভিতরে কি কেউ আর আপনাকে বিয়ে শাদী করতে চায় নাই? এখন মনে করেন আমি যখন আমার ডিভোর্স দিয়ে দেয় তখন আমি গেছিলাম আমার দুলাভাইয়ের বাসায়, যাওয়ার পরে সেখানে আমি কিছুদিন ছিলাম, কিছুদিন থাকার পরে আমার দুলাভাই আমার আপুর সাথে অনেক ঝগড়া মারামারি করছে,
যে তুমি একটা মেয়েকে নিয়ে তোমার বোনকে আবার বোনের ছেলেও তাদেরকে নিয়ে তুমি এখানে জায়গা দিচ্ছ, আমি কি তাদের 2 বেলা খাওয়ান করতে দিতে পারবো? তাদের রাত পা আছে, সব আছে, তারা কাজকর্ম করে কাজ দিয়ে এসব কথা বলে বোনের সাথে অনেক ঝগড়া মারামারি। তারপর আমি আর কি করব, সব কথা সহ্য করে তো আর থাকা যায় না। তাই আমার বাবুকে নিয়ে আমি চলে আসছিলাম ঢাকা। ঢাকা আমি আর কিছু চিনি না জানি না, তো হঠাৎ করে ঢাকা এসে পৌঁছাইছি। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তো একটা মেয়ে আমাকে বলতেছে যে কি সমস্যা। আমি তাকে সবকিছু ভাঙিয়ে ফিরে বলছি। বলার পরে সে আমাকে বলছে যে ঠিক আছে, আমি তোমাকে একটা ঘর নিয়ে দেই, তুমি এখানে থাকো, তুমি আমি তোমাকে ভিডিওর সামনে নিয়ে যাব, তুমি যদি সুন্দর একজন ভালো দায়িত্বমান মনের মতো মানুষ পাও তাহলে তুমি তাকে বিয়ে করে আল্লাহ রহমতে সবকিছু সমাধান করতে পারবা। একটু আমার কান্নাকাটি দেখে সে আমাকে জায়গাটা দিল, দেওয়ার পরে সে আমাকে সিম দিয়েছে, নাম্বার দিয়েছে, সে আমাকে ভিডিওর সামনে আসছে। তো ভিডিওর সামনে আসলাম, আসার পরে কিছু লোক আমাকে ফোন দিল, কথাবার্তি বললো। তা আমাকে একটা লোকে বলতেছে যে হ্যাঁ আপু, আমি তোমার দায়িত্ব নিব, আমি তোমার পাশে থাকবো, তো তুমি তোমার এইটুকু কথা বলার প্রয়োজন নাই, তোমার দায়িত্ব আমি নিলাম, তোমার যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা দিব, সারা জীবনই আমি তোমার পাশে থাকবো। তা আমিও বললাম যে এরকম একটা ভালো সুন্দর মনের মতো মানুষ যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে, আমার তো অন্য দশজন চাওয়ার নেই, তাকেই চাওয়ার। তো তাই থেকে আমি ইউটিউবে সিম টিম বন্ধ করে দিলাম, দিয়ে তার সাথে যোগাযোগ রাখলাম। সে আমার সাথে যোগাযোগ করলো, কথা বললো, আমাকে 3,000 টাকা দিলাম। দেওয়ার পরে সে আমাকে বললো যে এই 3,000 টাকা তুমি খাও, আবার আমি বেতন পাইলে আল্লাহর রহমতে তোমাকে দিব। আমি বললাম ঠিক আছে। তো কিছুদিন আবার 2-1 দিন কথা বললাম, বলার পরে আমাকে বলতেছে এই 2,000 টাকা দিলাম, এই 2,000 টাকা নিয়ে তুমি চলে যাও দেশের বাড়িতে। তো আমি বললাম আমি দেশের বাড়িতে যে কি করবো, আমার তো কোনো কাজ কাম নেই, কর্ম নেই। তো বললো তোমার খাওয়া নিয়ে সব কিছুই তো আমার দায়িত্ব, তুমি দেশের বাড়িতে চলে যাও। তো আমি বললাম ঠিক আছে, তুমি যেতে বলতেছো আমি যাইতাছি। তো আমি দেশের বাড়িতে রওনা দিলাম। দেশের বাড়িতে আসার পরে আমার সাথে তাও সুন্দর ভাবে কথা বললো, অনেকদিন কথা বললো। কথা বলার পরে হঠাৎ করে সে আর আমাকে কোনো ফোন টোন দেয় না, সে আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। তো আমার কি দোষ এবং আমার কি ভুল এবং আমি কি অপরাধ করলাম সেইটুকু যদি আমাকে বলে যাইতো, তারপরও আমার আফসোস থাকতো যে আমার দোষ আমার ভুল, আমি সমস্যা করছি তাই সে আমাকে ছেড়ে চলে গেছে। তা আমার মনে এতটুকুই ভাইয়া যে যদি সারা জীবনের জন্য দায়িত্ব নিয়ে আর না হয় তাহলে শুধু শুধু একটা মেয়ের জীবন নিয়ে মাঝপথে আইসে ছেড়ে দিয়ে তাকে চলে যাওয়াটা, এটা তো আমি কখনো মেনে নিব না। কেননা আমি একটা কষ্টের মেয়ে, অনেক কষ্ট পাইছি, এবারও যদি আমি কষ্ট পাই তাহলে এত কষ্ট আমি একা জীবনে কিভাবে সহ্য করবো? তো আপনি দেশে গিয়ে কি আবার রিটার্ন চলে আসছেন আবার ঢাকা? হ্যাঁ, সে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে নাই। পরে ওই আমার বান্ধবীকে ফোন টোন দিয়ে তার কারণে মিনতি করে অনুরোধ করে কিছু টাকা নিয়ে আমি ভাড়া খরচ দিয়ে আবার চলে আসছি। আচ্ছা, তো এখন যদি আবার কেউ সেরকম পান তাহলে কি আবার সম্পর্ক রিলেশন করতে যাচ্ছেন? এখন যদি আল্লাহর রহমতে সে মনে করেন আমাকে বিয়ে শাদি করে এবং বিয়ে শাদি করে সারা জীবন কাছে থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। কেননা মনে করেন ভাই, দেখেন মানুষের জীবনে সুখ দুঃখ বলতে কিছু আছে, ঠিক আছে? আমি যদি সারাটা জীবন কষ্ট কষ্ট কাটিয়ে দিই তাহলে আমার লাইফ জীবনটাই তো এইভাবে কেটে যাবে। তা আমি চাই একটু সুন্দর ভাবে 8-10টা মেয়ের মতো সুন্দর ভাবে বাঁচতে, পাঁচত্ব নামাজ রোজা করে ভালোভাবে সুন্দর ভাবে পর্দা হিসাবে থাকতে, একজন ভালো দায়িত্ববান মানুষের সাথে। আচ্ছা, তো এখন আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বারে বসে যোগাযোগ করবে। নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম শ্রাবন্তীর জীবনের করুণ কাহিনী। তার বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, আমি তার নাম্বারটা বলেছি 01969795448। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি 01969795448। এই নাম্বারে যোগাযোগ করলে শ্রাবন্তীকে পেয়ে যাবেন। তো শ্রাবন্তী, এই যে এখন আবার মিডিয়ার সামনে আসছেন, তো একবার পেয়েও হারাইছেন, তো এখন কি মানে আশা আছে, পাওয়ার আশা আছে এখন আর? এখন মনে করেন আমার পাওয়ার আশা আছে। সে যদি কখনো আমাকে ফোন দিয়ে বলে যে আমি কি অপরাধ করছি এবং কি দোষ করছি, তারপরে আমার কোনো আফসোস নেই, সে যদি আমাকে বলে যায়। আর যদি না যায়, তার যদি মনে অন্য কিছু থেকে থাকে তাহলে সে বলতে পারতো আমার কাছে। সেটাও যদি না বলে, আমি এখন দর্শকের সামনে বলতে চাই যে ভাইয়া, আপনাদের ভিতরে
আমি একজন ভালো সুন্দর মনের মতো মানুষ চাই, যে সারাটা জীবন আমার কাছে থাকছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে খারাপ মন নিয়ে প্লিজ আমাকে ফোন দিবেন না, কেননা আমার একটা সন্তান আছে, আমার একটা বাবু আছে, আমি তাকে নিয়ে এবং একজন ভালো দায়িত্বমান মানুষকে নিয়ে আমি সারা জীবন কাটাইতে চাই। ঠিক আছে, তো দর্শক আমরা শুনতেছিলাম শ্রাবন্তীর জীবনের গল্প। তার বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওতে তার মোবাইল নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।